নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। এই যে প্রথমে ক্লিপটা দেখছো, ওটা হচ্ছে আমার বাড়ি আসার ওয়েলকামিং একটা ভিডিও, যেটা নিয়ে আমি পরে কথা বলবো। যাই হোক, এটা হচ্ছে বাড়ি আসার দিন সকালবেলাকার নার্সিংহোমের ভিডিও। দেখেই বুঝতে পারছো হাল একদম যাচ্ছে, তাই মানে এখন একটু সুস্থ আছি, একটু বসতে পারছি। মিনিমাম দুদিন তো উঠে বসা যায় না, সেটা তো সবাই জানে, এটাতে আর বলার কিছুই নেই। আর এই যে আমার পুচকু সোনাটা একদম ঘুমাচ্ছে, ভীষণ ঘুমাতে পারে, ভীষণ আমার মতনই, মানে পুরোপুরি আমার মতন আর কি বলা যায়। আর এখানে হচ্ছে ওর দাদান গিয়েছিল সকালবেলায় দেখা করতে, তো সেটাই ক্যামেরা বন্দি করা হয়েছে আর কি। বুঝতেই পারছো এগুলো একটা আলাদা রকমের মুভমেন্ট, যেটা সবাই সবার লাইফে মানে ফিল করতে চায়, দাদু হওয়া, ঠাকুমা হওয়া, দিদা হওয়া। আর আমার বাবা তো এখানে নেই, আমার বাবা এখন জয়পুরে আছে, বুঝতেই পারছো। যাই হোক, এই যে দেখো, মানে তারপর আমাদের বাড়ি আসতে প্রায় 1:30 বেজে গেছিলো। যদিও আমাদের আর আসতে এত সময় লাগতো না, একটা ভুলবশত মানে ভুল রাস্তা দিয়ে চলে এসেছিলাম আমরা। আর ভুলবশত ওই রাস্তায় আসার কারণে ভীষণ পরিমাণে মানে যে কাটা জায়গাটা আছে পেটের, সেই জায়গাটাতে অসহ্য যন্ত্রণাও ভোগ করেছি দুরাত ধরে। যাই হোক, মানে যেদিকে আমাদের আসার কথা ছিল উল্টো রাস্তা দিয়ে এসেছি, টোটোওয়ালাটা হয়তো বুঝতে পারেনি, সেসব কথা থাক। আর এই যে দেখো, আমরা বাড়ি চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের দাইমা, মানে আমাদের এগুলো তো সবারই জানার কথা আর কি। আমি অত জানি না, যতটা জানি ততটা তোমাদের সাথে শেয়ার করছি। মানে এখন তো মনে করো আমার আঁতুর, যেটাকে মানে কি বলে, এখন 21 দিন কাউকে ছোঁয়া যাবে না, এরকম ধরনের ব্যাপার আর কি। তো যাই হোক, তারপর এসে একটু রেস্ট করলাম, একটু বসেই ছিলাম, কাপড় জামা ছাড়া হলো, কাচাকুচি করে দিল ওই পিসি, মানে যে দুলালি পিসি এসেছিলো, যে আমাদের দাইমা। আর এখানে চলছে এখন আমার পুচকুকে কোলে নেওয়ার পালা, পুচকুর মাসিরা এসছে, আর ওর মাসিমণিরা ওকে পেয়ে ভীষণ হ্যাপি। দেখে বুঝতে পারছো হয়তো তোমরা, এখন ওকে কোলে নেওয়ার জন্য ভীষণ উৎসাহ ছিল। আর এই যে দেখো, ঘরটা কি সুন্দর সাজিয়েছে না, এটা হচ্ছে আমার আতুর ঘর, মানে এখানেই আমি এখন 21 দিন কাটাবো আর কি। আর এখানে সুন্দর সুন্দর কথা লেখা আছে, মানে আমাদের কি বলবো, এখন তো ওকে রানী বলেই ডাকা হচ্ছে, মানে আমার ভাই রানী বলে ডাকে আর কি। আর এই যে দেখো, আমি এখানে বসে আছি পুচকুটাকে নিয়ে, একটু বসেছিলাম কারণ পেটে যে যন্ত্রণাটা ছিল না, ওটা অসহ্য ছিল, যেটা আমার মুখে দেখে হয়তো বুঝতে পারছো। মানে ভীষণ কষ্ট পেয়েছি রাস্তায়, রাস্তা এতটাই খারাপ ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর কি। এই যে পুচকু সোনা ঘুমাচ্ছে, আর হ্যাঁ, ও ঘুমটা একটু বেশ মানে ভালোই ঘুমায় আর কি। ও ঘুমায় বলে আমারও কষ্টটা একটু কম হয় আর কি, আমিও একটু ঘুমাতে পাই। এই যে এখন ও ঘুমাচ্ছে, আর তারপর মা আমাকে খেতে দিয়ে দিল। এখন তো খাওয়ার দাওয়ার মনে করো মুখ পেলে চলতে হবে, কেননা সেলাই আছে, সেলাই না শুকালে সেটা আবার আরেক রকমের প্রবলেমে দাঁড়াবে। এটা হচ্ছে আলু পেঁপে ওইসব দিয়ে হালকা করে গোলমরিচ দিয়ে ঝোল। তো খেতে খারাপ লাগছে না, সত্যি ভালো লাগছে, শরীর ঠিক থাকলে সবই ভালো লাগবে, পরে আবার সবই খাওয়া যাবে। এই তো মাত্র 20-21 দিনের ব্যাপার আর কি। আর এখানে দেখো, পেটে ব্যথা করছিল বসে মানে খেতে, অস্বস্তি করছিল একটা, মানে কেমন যেন পেটটা গবগব গবগব করছিল, মাজাতে ব্যথা করছিল। অনেকটা রাস্তা, মিনিমাম 2.5 ঘন্টা আর কি টোটোতে এসেছি, তো ভীষণ ভীষণ কষ্ট পেয়েছি। মানে যার হয় সে বোঝে, তাছাড়া তো আদার্স তো কেউ বুঝবে না, এটা একটা কমন ব্যাপার। আর এই যে তারপরের দিন সকালবেলায় আমি একদম উঠে পড়েনি, বিছানাতেই আছি, ভিডিওটা শ্যুট করেছি। আর এই যে প্রচুর পরিমাণে স্লাইন টানতে হয়েছে, তো ঠোঁটগুলো পুরো ফেটে গেছে, আর গায়ের চামড়া একদম মানে রুক্ষ সূক্ষ্ম, বুঝতেই পারছো স্লাইন টানলে কি হয়। আর ওই যে বাবু একদম ঘুমাচ্ছে এখন, আমি সেটা একটু দেখানোর চেষ্টা করছিলাম, ক্যামেরাটা কোন দিকে যাচ্ছিলো নিজেই বুঝতে পারছিলাম না। তারপর মা সকালবেলায় চিনি ছাড়া চা করে দিয়েছিল, আর হচ্ছে ক্রিম কেক আর বিস্কুট, যেগুলো মানে একটা কাটা রুগী খাই আর কি। খেতে খুব একটা খারাপ লাগছে না, আমার তো বেশ ভালোই লাগছে, তোমাদের কীরকম লেগেছিলো অবশ্যই কমেন্টে জানিও। তারপর এই যে ভাত খেয়ে নিচ্ছি দুপুরবেলায় ওই হালকা পাতলা ঝোল দিয়ে। যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই শেয়ার করলাম। এরপরের ভিডিওতে থাকছে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, কি নাম রেখেছি, মানে পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, পরের না হোক পরের পরেরটাতে। যাই হোক, আজকের মতন।